জীবনে সঠিক পথ সঠিক কোর্স অবলম্বন করে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন দেখেন অনেকেই। আজ জর্জ টেলিগ্রাফের প্লেসমেন্ট ফেয়ার 2023 মঞ্চে আমি শ্রদ্ধা জিও বাংলার সঙ্গে চলে এসেছি এবং সেই মুহূর্তেই ভাগ করে নেব আমরা আপনাদের সঙ্গে। যখন কেউ কল্পনাও করেনি, স্বপ্ন দেখেনি, চিন্তাও করেনি, তখন আমাদের প্রতিষ্ঠাতা প্রয়াত হরিপদ দত্ত 1920 সালে জর্জ টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউট স্থাপিত করেন। এই 103 বছর ধরে জর্জ টেলিগ্রাফ হাজার হাজার ছাত্রছাত্রীদের জীবন গড়ে চলেছে। সেই জন্যই আমরা বলি জর্জ টেলিগ্রাফ জীবন গড়ে দেয়। তখনই উনি যেসব কোর্সগুলো শুরু করেছিলেন সেগুলো সবই চাকরিমুখী কোর্স ছিল। মেরিন রেডিও অফিসার্স কোর্স, অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার্স কোর্স, ওয়্যারলেস টেলিগ্রাফি, টেলিফোনি, রেডিও টেকনোলজি, এরকম নানাবিধ কোর্স করেছিল যেগুলো সবই চাকরিমুখী কোর্স এবং ছাত্রছাত্রীরা পাশ করার সঙ্গে সঙ্গে বিভিন্ন কোম্পানি বিভিন্ন শিল্প তাদের লুফে নিত, কেড়ে নিত। এখনও তারপর থেকে প্রযুক্তির অগ্রগতির সাথে সাথে জর্জ টেলিগ্রাফ সব প্রযুক্তির সাথে তালে তাল মিলিয়ে নতুন নতুন কোর্সের সংযোজন করেছে এবং সেই সব কোর্স করে ছাত্রছাত্রীরা কিন্তু সব জীবনে প্রতিষ্ঠা পাচ্ছে। আমরা সারা বছর ধরে ছাত্রছাত্রীদের প্লেসমেন্ট দিয়ে চলেছি, তাদের চাকরির ব্যবস্থা করি, তাদের ক্যাম্পাস ইন্টারভিউর ব্যবস্থা করি, অফ ক্যাম্পাস ইন্টারভিউর ব্যবস্থা করি, প্লেসমেন্ট ফেয়ারের মাধ্যমে তাদের চাকরির ব্যবস্থা করি। সারা বছর ধরে এটা চলতে থাকে, সবগুলো কেন্দ্রে 72টা কেন্দ্রে এটা চলতে থাকে এবং আমরা কিন্তু শুধু যে তাদের একবার চাকরির ব্যবস্থা করে দিই বা একবার তারা চাকরি করলো তারপরে আমরা তাদের সাথে কোনো সম্পর্ক রাখি না তা নয়, আমরা কিন্তু তাদের সারা কর্মজীবন ধরে তাদের পাশে থাকি। তারা বারংবার আমাদের কাছে ফিরে আসতে পারে, তাদের আমরা পাশে থাকি, তাদের সহযোগিতা করি, সহায়তা করি, যাতে তারা আরও ভালো চাকরি পেতে পারে এবং আরও উন্নতি করতে পারে। আজকে যারা প্লেসমেন্ট ফেয়ারে বিভিন্ন কোম্পানি এসছে তাদের মধ্যে অনেকেই কিন্তু আমাদের প্রাক্তন ছাত্রছাত্রী যারা এখনকার ছাত্রছাত্রীদের চাকরির ব্যবস্থা করছে। জীবন গড়ে দিচ্ছে আমাদের 103 বছরের লেগাসি, এটাই হচ্ছে আমাদের লক্ষ্য। যে আমাদের কাছে যত ছাত্র আসছে, আমাদের কাছে পড়াশোনা করছে, তাদের কোর্স কমপ্লিট হওয়া মাত্র তাদের একটা ভালো চাকরি ধরিয়ে দেওয়া, আর আজকে হচ্ছে সেই আমাদের ছাত্রছাত্রীদের বড় দিন। ওদের পরীক্ষা জাস্ট শেষ হয়েছে আর আজকে আমাদের প্লেসমেন্ট ফেয়ার। প্লেসমেন্ট ফেয়ারটা আমাদের অ্যাকচুয়ালি প্লেসমেন্ট আমাদের থ্রু আউট দ্য ইয়ারই চলে, আর যেহেতু ফাইনাল সেমিস্টারের পরীক্ষাগুলো জাস্ট শেষ হয়েছে, ওদের রেজাল্ট এখনও বেরোয়নি, আর 3-4 দিন আগেই শেষ হয়েছে। আমরা আজকে প্লেসমেন্ট ফেয়ারটা করছি, এখানে 100টির ওপরে কোম্পানি পার্টিসিপেট করছে আর আমাদের ছাত্রছাত্রীদের ভালো ভালো রেপুটেড অর্গানাইজেশনে আমরা প্লেস করতে চলেছি। 900 জন স্টুডেন্ট পার্টিসিপেট করছে আর 1200টির ওপর আমরা ভ্যাকেন্সি ক্রিয়েট করেছি এই 900 জন স্টুডেন্টের। প্লেসমেন্ট ফেয়ারটা আজকে আর কালকে দুদিন মিলিয়ে হচ্ছে। যেটাই বললেন আপনারা, 103 বছর ধরে আমরা প্রচুর লাখ লাখ ছাত্রছাত্রীদের আমরা পায়ে দাঁড়াতে সাহায্য করেছি। এবার এই বছর যেমন আজকের যেমন প্লেসমেন্ট ফেয়ারে 100টার ওপর কোম্পানি আছে, 900টার ওপর স্টুডেন্ট আজকে, আশা করব আমাদের তো টার্গেট সবসময়ই থাকে যাতে 100টা 100 জন যদি থাকে মানে 100% যাতে আমাদের প্লেসমেন্ট হয়, তো সেই লক্ষ্য নিয়েই আমরা এগোই। আশা করব এরকম আরও পরবর্তীকালে, এটা আমাদের এই বছরের প্রথম প্লেসমেন্ট ফেয়ার, এরপর আরও প্লেসমেন্ট ফেয়ার করতে থাকবো, প্লাস যেগুলো আমাদের অন্যান্য যে স্যাটেলাইট সেন্টার আছে সেখানেও ছোটো ছোটো করে প্রচুর ক্যাম্পাসিং হয়। তো আমাদের এটাই লক্ষ্য যে আমাদের এখানে পড়াশোনা করে
যত বেশি ছেলেমেয়েরা বাংলা ছেলেমেয়েরা যাতে নিজেদের পায়ে দাঁড়াতে পারে সেটাই আমাদের লক্ষ্য, আর আমরা আশা করব ভবিষ্যতেও আরও এইভাবে এগিয়ে যেতে পারবে। নমস্কার, আমি পূজা মুখার্জি, আমি দি জর্জ টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউটে এক্সাম সেলে অ্যাজ এ ব্যাক অফিস এক্সিকিউটিভ চাকরি করছি এখন। তো প্রথমে মানে এইচএস দেওয়ার পরে, হায়ার সেকেন্ডারি এক্সামিনেশান দেওয়ার পরে আমি জর্জ টেলিগ্রাফের খোঁজ পাই আমার এক বন্ধুর কাছ থেকে। তো সেখান থেকে জর্জ টেলিগ্রাফে এসে ভর্তি হওয়া, মেনলি মধ্যবিত্ত পরিবারের মেয়ে তো তাই চাকরি সূত্রেই ভর্তি হওয়া। তারপরে এখানে এসে ভর্তি হলাম জর্জে, সমস্ত মানে ফ্যাকাল্টি মেম্বার আমি আশা করিনি এত ভালো শেখাবেন। কম্পিউটারের প্রতি একটা ভালোবাসা ছিল আগে থেকে, অনেক ছোটোবেলা থেকে কম্পিউটার শিখি। তো এখানে এসে ফ্যাকাল্টি মেম্বারদের কাছ থেকে শেখা, হাতে ধরে এত সুন্দর করে শিখিয়েছেন সমস্ত কাজ, তো মনেই হয়নি কখনো যে হঠাৎ করে মানে উচ্চ মাধ্যমিকের পরে কোনো একটা নতুন জায়গায় এসে শিখছি। খুব নিজের করে নিতে পেরেছিলাম খুব সহজেই, তারপরে খুব সহজে মানে জিনিসপত্রগুলো খুব শিখলাম। তারপরে আমার এখনও মানে গ্র্যাজুয়েশন চলছে, তো আমি ভাবিনি এতদূর কখনো ভাবিনি যে এরকমভাবে মানে কাজের সূত্রটা এভাবে শিখবো, শিখে চাকরি পাবো, এই জিনিসটা এখনও পর্যন্ত আমি মানে বিশ্বাসই করে উঠতে পারছি না। এটার জন্য আমি জর্জ টেলিগ্রাফের কাছে, সমস্ত ফ্যাকাল্টি মেম্বারের কাছে, সমস্ত ইনস্টিটিউশনে যারা যারা কাজ করেন সবার কাছে আমি ভীষণ কৃতজ্ঞ আমাকে এই জায়গাটা করে দেওয়ার জন্য। ওনারা যে ভরসাটা আমার প্রতি পেয়েছেন যে আমি পারবো, আমি চেষ্টা করব আগামী দু তিন বছরে সেই ভরসার জায়গাটা আমিও ওনাদের দিতে পারি। আমিও খুব ভালো নিজের কাজের মধ্যে দিয়ে সিনিয়র পোস্টে গিয়ে বা খুব ভালো কাজ করে ওনাদেরও যাতে সেই সম্মানটা আমি রাখতে পারি। এক বছরের প্রতীক্ষার পরে আজকে এই দিনটা এসেছে। তো আমাদের পরীক্ষা শেষ হয়েছে 9ই জুন, আর গত বছর আমাদের ক্লাস শুরু হয়েছিল ১২ই জুলাই। তো 9ই জুন পরীক্ষা শেষের পরে, ক্লাস শেষ হওয়ার এক বছরের মধ্যেই 12ই জুন আমার প্রথম দিন ছিল, চাকরির প্রথম দিন ছিল। তো আমি এক্সপ্রেস করতে পারছি না আমার ফিলিংসটা এর জন্য। শুনেছিলাম জর্জ টেলিগ্রাফ চাকরি মানে 100% অ্যাসিউরিটি থাকে, কিন্তু এটা যে আমার মানে এরকম চোখের সামনে দেখতে হবে এটা কখনো ভাবতে পারিনি। তো আজকে সফল হয়ে, সফলতার জায়গায় দাঁড়িয়ে যারা যারা পাশে ছিল সারাটা বছর, এবং নিজের ফ্যামিলি, থ্রু আউট আমার পুরো জর্জ টেলিগ্রাফের টিম, আমার বন্ধুবান্ধব সবাইকে থ্যাংক ইউ। এবং আশা রাখবো যে জায়গাটাতে আজকে আছি আগামী দিনে যেন আরও উচ্চতে উঠতে পারে। কথা বলে নিলাম ডিরেক্টর, এক্সিকিউটিভ ডিরেক্টর এবং সেই সব ছাত্রছাত্রীদের সঙ্গে যারা এখান থেকেই নিজেদের জীবনে প্রতিষ্ঠিত হবার পথ খুঁজে পেয়েছেন। ক্যামেরায় অভিরূপের সঙ্গে আমি শ্রদ্ধা, জিও বাংলা।